Lagi. Wah. Sorgo, sorgo. নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা স্ট্রিট ফুড চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি দুজনে মিলে। তো আজকে কী কী নিয়েছি চলো তাহলে মানে ডাইরেক্ট খাবারের দিকে যাওয়া যাক। আছে চিকেন চিলি মোমো, খুব স্পাইসি, আর আছে দুটো করে এগ রোল। তো এটাই চ্যালেঞ্জ হবে, আর চ্যালেঞ্জের দুটো রাউন্ড হবে, মানে এটা এই থালিটা একটা রাউন্ড আর রোলটা একটা রাউন্ড। তো চ্যালেঞ্জের শেষে পানিশমেন্ট আছে, প্রতি রাউন্ডে একটা করে পানিশমেন্ট আছে, দুটো রাউন্ড হবে। আর কি, আর কিছু নয়। আর আমাদের আরো চ্যালেঞ্জের ভিডিও আছে, সেগুলো দেখতে হলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও, ভালো ভালো ভিডিও পেয়ে যাবে, আশা করি ভালো লাগবে। আর আমাদের আরো দুটো চ্যানেল আছে, ফুড ফ্যামিলি মোর, ফুড ব্লগার অপর্ণা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানেও গিয়ে দেখে নিতে পারেন। আর আর কি, এবারে স্টার্ট করা যাক। স্টার্ট করে তো প্রথমে কি খাবো? আচ্ছা, প্রথমে রোলটা হোক। আচ্ছা ঠিক আছে, এখান থেকেই নিয়ে খাওয়া হবে। আর রোল চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জ যে জিতবে তার জন্য কিছু নেই, আর যে হারে তার জন্য আছে পানিশমেন্ট, রাখাই আছে সামনে। তাহলে শুরু করা যাক। একদম কাউন্টই করো, খুব খিদে পেয়েছে। 3 2 1 স্টার্ট। লঙ্কা প্রথমে গালে লঙ্কা পড়েছে, মারাত্মক ঝাল। জল দে, জল দেখাবে নাকি? তো বলে দিই, আজ এই রোলটাতে সসের সাথে কাসুন্দিও দেওয়া আছে, একটু কাসুন্দি দিয়েছি, খুব সুন্দর খেতে লাগে। দারুন 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 খেতে লাগছে। পেটটা অলমোস্ট ফুল হয়েই এসছে, এবার এত কটা জিনিস খাবো। তো আমি আজকের উইনার, আজকের বলতে ফার্স্ট রাউন্ডের উইনার, ও এখনো চিবিয়েই চলেছে। ভালো লাগছিল বলো? কাসুন্দি দিয়ে লঙ্কা ও হেভি লাগছিল, দারুন খেতে, লঙ্কাটাও ঝাল ছিল, প্রচন্ড ঝাল। তো আমার খেতে গিয়ে একটা প্রবলেমও হয়েছিল, তো ঠোঁটের এখানটা করে কামড়ে ফেলেছি, রক্ত বেরিয়ে গেছিল। তো যাই হোক, আচ্ছা কি আছে? মানে পানিশমেন্ট নিয়ে আসো। পানিশমেন্ট কি হবে এটা? আমি সকালবেলা ব্রাশ করেছি। হ্যাঁ, তোমাকে কি আমি ব্রাশ করাবো নাকি? ধরো তুমি আমার এই হাতটা নিয়ে। আচ্ছা, তো কি হবে? দাঁড়াও, পানিশমেন্ট হবে তো। পানিশমেন্ট ঠান্ডা 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 পানিশমেন্ট, বন্ধুরা পানিশমেন্ট লুজ।
জোকার। তো এটা নিয়েই ওকে খেতে হবে পরের চ্যালেঞ্জটা। তাহলে আরম্ভ করি পরের চ্যালেঞ্জ, নেক্সট চ্যালেঞ্জ নিয়ে ফিরছি। তো ফ্রেন্ডস, ওর পানিশমেন্ট আমি ওকে দিয়ে দিয়েছি, তো মুখে এটা লাগিয়ে এটা খেতে হবে। তো এবারে নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে চিলি চিকেন বা চিকেন চিলি মোমো। তো বলে দিই, এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সব আছে, 10 পিস করে মোমো নেওয়া হয়েছে। যাই হোক, এটা পুরোটা কমপ্লিট করতে হবে, আর পুরো মানে প্লেটটাকে পুরো পরিষ্কার করতে হবে, ঠিক আছে? একটুও পড়ে থাকলে চলবে না, তাহলে কি ঠান্ডা লাগছে মুখটা মাজনটার জন্য। যাই হোক, স্টার্ট করো, কাউন্ট করো, 3 2 1 এন্ড স্টার্ট। ও কি দারুণ লাগছে, স্বর্গ স্বর্গ। তো বন্ধুরা, আমি অলরেডি ফুল হয়ে গেছি, তো আমি আর এগোলাম না, আর ওর এমনিতেও হয়ে গেছে, এ দুটো আমি আর এখন খেতে পারবো না, পরে খেয়ে নেবো। তো আজকের উইনার তোমাদের কমলদা। তো অনেকে বলো পবনদা, পবনদা না কমলদা, দারুণ খেতে হয়েছিল, দারুণের থেকেও দারুণ খেতে হয়েছিল। এটা ফ্রাই করে মোমোটাকে তারপর গ্রেভিতে দিয়েছি, আজকে আর স্টিমে করিনি, পুরো ফ্রাই করেছি, ফ্রাই করে তারপরে গ্রেভি করেছি। তো তো আপনারা স্টিম মোমো খেয়েছেন, এটাও খেয়েছে, এই মোমোটাও খেয়েছেন, তো সত্যি কথা বলছি তো দারুণ লাগছে, আর আমাদের বাড়িতে বানাই তো যেন টেস্ট একটু অন্য লেভেলের হয়ে যায়। আচ্ছা, আর চিকেনের কিমা কেমন দেওয়া হয় আর কি। যাই হোক, পানিশমেন্ট নিয়ে ফিরছি, তাহলে আবার সেই একই পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দুটো খেতে পেলাম, নালে পুরো একদম হারিয়ে দিতাম যা প্রথমে রানিং ছিলাম। যা পানিশমেন্ট করে দিই, এই যে না ফ্যান লাগলি মাখাচ্ছে, ডিং ডিং, ঠিক আছে, বুড়ো সাজিয়ে দিই, বুড়ো দাদু, ঠিক আছে, তোমার দিতা ঠাকুমা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, পানিশমেন্ট কমপ্লিট, খাবারগুলো দারুণ ছিল, চ্যালেঞ্জটা কেমন লেগেছে সেটা বলবেন আপনারা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এরকমই চ্যালেঞ্জ আরও দেখতে চান তাহলে প্লিজ, যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফটি থেকো। তো তোমরা দেখছো ফুড ফ্যামিলি ব্লগস, সাথে থেকো পাশে থেকো, টাটা বাই বাই।